সাপ্তাহিক বর্তমান হয়ে গেল, সানন্দা পাঁচটা, প্রসাদ পাঁচটা, নবকল্লোল ছটা। নবকল্লোল গুলোকে তুমি সাইডের খাপে গুঁজে দাও। ঠিক আছে। পড়া চলবে না, এদের পড়বো কি, শুধু দেখবো। মাগনায় ওই মলারটুকুই শোকে সেই থাক আর গুদামে ঢুকুন। বাবা, এমন করছো না দিলীপ দা, যেন বিয়ে করা বউ। তাহলে তাই। কত দাম? 50। 50? মুরগি পেয়েছো নাকি? কত দেবে বলো। কম হবে না, এসব স্পেশাল মাল, একবার কিনলে দেড় বছর টুকটুকি গরম থাকে। পঞ্চাশটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, 35 করে দাও। আর তোমার সঙ্গে কি আমার খদ্দেরের সম্পর্ক? এতো ব্যবসার রিলেশন। 35। 5 টাকা কম করছি, আর হবে। সত্যি দিলীপ দা, তুমি না আমার একটু পাঁচ ধুলো দিও। পেছনে গুজে দেবো শালা। আরে দেখ,
আমি ভেতরে অন্তু। হ্যাঁ তাড়াতাড়ি খোল। কেন বাড়ির প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি খোল। কে শ্যামল? তাড়াতাড়ি বকাছটা, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? ওরে অবস্থা খুব খারাপ, তুমি বেটে বেরিয়ে যাবে। তুই বেরোলি? এই তো দাঁড়া না, হয়ে গেছে। বাবা একেবারে ইতর, একেবারে ছোট লোক সালা, আঙ্কাল চেক গাইয়া ভূত কোথাকার কোথেকে উঠে এসছে কে জানে। কতবার বিলুকে বলেছি আমি ওখানে অন্য ঘর দে তালা, এটার সঙ্গে থাকাটাই বিপজ্জনক। ঠিক বলেছিস এই শালা, আবার ঠিক বলেছিস বলছি। ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা না পাঠিয়ে এরকমটা হয় শালা। সুর ঠিক আছে ঠিক আছে, মানছি ওর আর্জেন্ট কাজ আছে, কিন্তু আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। টানানাং টানানাং টানানাং। কি রে বাইরে প্যাসেঞ্জার দাঁড় করিয়ে কোথায় গেছিলি? বলবো কেন? আমি বিলু। হ্যাঁ খাবি তো? না আবার বদনষ্ট হইব। আর এই নিয়া তোর মামি আমারে চাইটা কথা শুনাইব। জানোই তো কলকাতা গেছি, ফিরতে দেরি হবে, খাবার রেখেছো কেন? কি কইরে জানো? যাওয়ার সময় কি কয়ে যাস, কোথায় যাস? খালি মেজাজ। আমার ওষুধটা পাইছস? না। কি যে ওষুধ দিছে ডাক্তার, পাওয়াই যায় না। ওষুধ দিয়ে কি হবে? দুদিন বাদে তো এমনিও যাবে অমনিও যাবে, বুড়ির বাঁচার শখ ছিল না। বিলু বাস বাড়িতে পা রাখতে পারিনি, হাঁক ডাক শুরু হয়ে গেল। আরে অ বিলু যাচ্ছি। লাইফটা সারা চাকর বৃত্তি করেই কেটে গেল। পরশু একবার কলকাতা যাবি, ওই কর্পোরেশন অফিসে কতগুলো কাগজ জমা দেওয়ার আছে, আর আসনের সময় ধর্মতলা থেকে মাছের খাবার লই আসবি। কিন্তু পরশু কেন, পরশু কি আছে? না ওই হকার ইউনিয়নের একটা মিটিং ছিল তাই। মিটিং কে ডাকছে, নারু? হ্যাঁ আমি কয়া দিমু খন নারুডে, তুমি কাগজগুলো কর্পোরেশন অফিসে অবশ্যই জমা দিবা। ও হ্যাঁ কাল সকালে একবার গুরুজির ওখানে যাওনের আছে, তোর মামির কাছ থেকে আমার জামা কাপড়গুলো নিয়ে ইস্ত্রিওয়ালারে দিয়ে আসবি। আচ্ছা তোমাকে নিয়ে যেতে এলাম। কোথায়? যেখানে খুশি, যেখানে ইচ্ছে সেইখানে, যেখানে তুমি আর আমি একটু শান্তিতে থাকতে পারবো সেইখানে। পদ্ম ফুলের লোভে গোবরে পা দিও না, গায়ে গন্ধ হলে লোকে থুতু দেবে গো। হেয়ালি করো না, আমার সঙ্গে যাবে কিনা তাই বলো। না। তার মানে আমাকে ভালোবাসো না তুমি? একদিন শুধু ভনিতা করছিলে আমার সঙ্গে, হয়তো। ও কথাটা মনে থাকে যেন, একটা কথা আজকে পরিষ্কার বুঝতে পারলাম, বেশ্যা চিরকালই বেশ্যা থাকে,
ঘরের বউ হওয়ার যোগ্যতা বা ইচ্ছে কোনোটাই তার নেই। কিচ্ছু হলো না না বিকাশ দা? 10% না, তোমরা সিনটার মুডটাই ধরতে পারছো না। এত আড়ষ্ট হলে কি করে হবে? মুভমেন্টগুলো তো ডেফিনেট করতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই তোলা। আমি তোমাদের বলেছি এটা হচ্ছে থিয়েটার, বাংলা সিরিয়াল নয় যে জামাটুকু পরে থাকলেই অভিনয় করা যাবে। প্যান্ট পরবার দরকার নেই, কেননা ক্যামেরা তো শুধু বুক থেকে ধরবে। হে সোনা দোলা, নাটক একটা শিল্প, সেটা সিরিয়াসলি করতে পারলে করো, নইলে চলে যেতে পারো। ফাজলামি করবার কোনো ইচ্ছে বিকাশ দত্তের নেই। থাকলে অনেক আগেই টালিগঞ্জ পাড়ায় গিয়ে মেগা সিরিয়াল বানাতো। সিনটা কি আরেকবার করবো বিকাশ দা? যা ইচ্ছে করো। এই রে বিশাল খোঁচেছে, আমি দেখছি, দাঁড়া। বোঝা গেছে আজ মানভঞ্জনে সময় কাটবে রে। চ বাবাই চাকে আসি, আর যে কত দেখবো। কি হয়েছে কি, তোর এরকম চুপচাপ কেন? না কিছু হয়নি, রিহার্সাল ঠিক মতো হলো না তো, তাই কেমন লাগছে। ও ওরা নিয়ে ভাবিস না, আজকে প্রথম দেখে বিকাশ তার মুডটা একেবারে খিঁচড়ে ছিল। বৌদির কাছে আমি ঝাড় খেয়েছে তো। কেন? আরে কাল স্টেশনে আমাকে আর বিকাশ দাকে বৌদি একসাথে দেখে ফেলেছিল। তো বুঝবি না, সবে তো 2 মাস হলো দলে ঢুকেছিস, আরো কিছুদিন যাক, অনেক ব্যাপার আছে। তোমার বিকাশ দাকে ভালো লাগে না? কি না বলো না, এমনি জিজ্ঞেস করছি। শোন, আমার সবাইকে ভালো লাগে। আরে কি, এই যে ভাই, এই যে শুনছো, পালাচ্ছ কোথায়? বাড়িতে মা বোন নেই, সারা শুয়ে বাচ্চা। আস্তে, কি হচ্ছে? কি ছাড় ছাড়ো মারে, অসব ভূত জানোয়ার কোথাকার শিক্ষা দীক্ষা পানি ছড়ে বেড়া থেকে। ওরে ওরা হচ্ছে সেই শিয়ালগুলো যার আঙুরকে বলে টক। চল চল না, আয় না। মাসিমার চিঠি নাকি রে? হ্যাঁ, ভুল খেলো। কি হয়েছে? মা 500 টাকা কম পাঠিয়েছে এই মাসে। স্কুলের অ্যাকাউন্ট থেকে সব গণ্ডগোল হয়েছে, হাফ মাইনে পেয়েছে। ধর কি, 100 টাকা পেতিস তো? রাখ না, পরে দিস ক্ষণ। পরে মানে কিন্তু পরের মাসে। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আসলে ভাল লাগছে না আবিদুর, কবে চাকরি বাকরি পাবো একটা কে জানে। আরও তো বয়স হচ্ছে না, এখন কোথায় সমস্ত দায়িত্ব আমার নেওয়ার কথা তা না, মাকেই মাসে মাসে এখনো টাকা পাঠাতে হচ্ছে। তোকে কতবার বলেছি আমাকে অটো চালানোটা শিখিয়ে দে, কিছু তো রোজগার হয়। বাজে কথা বলিস না তো, বাজে কথা বলিস না, লেখাপড়া শিখেছিস কিছুর জন্য? তুই একটু সবুর কর না, নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। ওম নমো ক্যামেরা লাইটিং অ্যাকশনং নমো, ওম টলিউডে ভালো মুডে চিরকালম এক নম্বরম ভবতু নমো, ওম নবকল্লোলিত উল্টো রাতে দুধে ভাতে নব নব নায়িকা সাথে সুপার হিটায় নমো, ওম নমো সদা থাকো আনন্দ লোকে সুখে দুঃখে সানন্দে বর্তমানে প্রতিদিনং ভবিষ্যতং, ওম পোস্টারে ঘরে ঘরে পূজিতং নমো নমো। এটা আবার কবে হলো? দুপুরে মতনের গাড়িতে গিয়েছিলাম গাড়িটা ঠিক করাতে, ওখানে বসেই বানিয়ে ফেললাম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম জানিস তো, যে গুরুর জন্য জম্পেস করে একটা মন্ত্র বানাবো। কি ঠিক আছে না কাকা? সালা ফাটাফাটি হয়েছে, কট ফাটলো রে, হয়ে গেল শ্যামলের ও ফাটবেই।
দেখেছিস সুযোগ পেয়েছো অমনি খারাপ কথা বলা শুরু? কালকে দুটো কার গুলো সামান কিনে দেবো, মুখটা মেজে কুলকুচি করে নিস। মামির রান্নার হাতটা হেভি, ট্যাংরা মাছের ঝোলটা যা হয়েছিল না, কেন যে মামার মতো একটা আঁকা আটকে বিয়ে করতে গেল। সবসময় নিজের পয়সায় করতে হয়। এই তো এরকম বললি তো? হ্যাঁ বললাম। অন্তু তুই কিন্তু সাক্ষী রইলি, তোদের রোজকার নাটকটা নেওয়া যাচ্ছে না আর। না না শ্যামল কিন্তু আমাকে ইনসাল্ট করলো। ওই ইংরেজি বলবি না, মটকা গরম হয়ে যায়। ঠিক আছে তাহলে যাই, ভেবেছিলাম একটা ভালো জিনিস দেখাবো, একটা সিগারেটও যখন খাওয়ালি না, যাই ভানু। সেটা জেনে তোর কি হবে? অন্তু আমি যাই, আর খুব ঘুম পাচ্ছে রে। শোন না আগে বলবি তো, কটা বাজে রে? শুশো এগারোটা বাজে। আমি পচার দোকান থেকে চট করে এক প্যাকেট সিগারেট নিয়ে আসছি, বড় সিগারেট না ছোট রে? আজকে তুই একটা খাও তাতেই চলবে, কালকে কিন্তু একটা প্যাকেট দিতে হবে। দিবি মা খালি দিবি, লোক না তো দিবি। ও তার মানে এখন আমাকে আবার তোদের সেই রাঙা বৌদিয়া তার দেওয়ারে কুচির গপ্পটা শুনতে হবে না বসে বসে? তুই ভদ্রলোকের ছেলে, কানে বালিশ গুঁজে শুয়ে পড়ো, তোমার কিচ্ছুরই শুনতে হবে না। আজকে তো শোনার নয়, শুধু দেখার। ছবি বেশি নয়, বিলিতি কাঁটা লাগা আজা রে বাংলে কে পিছে তেরে খিড়কি কে নিচে তেরে আজারে 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 আজা কাঁটা লাগা পুরো বাতাবি লেবু। দেখি দেখি কোথায় জয় করলি এটা? হ্যাঁ গিফট কে দিল রে? তুমি আম খাও, গাছ গোনার কি দরকার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা না দেখা না দেখা। দাঁড়াও আমি আমি সব দেখাচ্ছি যা দেখাবার, কিন্তু উত্তেজনা কম না। ডিম্বা রয়েছে ঘরে, মামাকে সব বলে দেবে। ঠিক আছে আমি আগে চুপ চুপ এগিয়ে যাই, আমি তো চুপ করে আছি, যা শালা। ঠিক আছে টাড়াক 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 টাড়া টাড়া নিজে বলছি তোমাকে বললি গিফট যুগে আমি তোমারি, আমি
যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমার সঙ্গী তখনই বলেছিলাম মামাকে বারণ করো, বারণ করো। কোথাকার কোন এক উটকো বুড়োর জন্য দরদ একদম উতলে উঠলো, ঘাটের মোড়কে আশ্রয় দিল মানিক সামন্ত, বাস খেলাম আমরা। তোর মামাকে আমি অনেকবার বারণ করেছি, তোর মামা আমার কথা শুনে। আহ মা, এখন এসব কথা বলে কি লাভ? একটা তো ব্যবস্থা করতে হবে কিছু। করতে গেলে তো পয়সা লাগবে, মিনিমাম 600 টাকা লাগবে। দেবেটাকে আজ রবিবার, মামা তো গুরুজির ওখানে গিয়ে বসে আছে। আমার কাছে আছে 800 টাকা। চা বিস্কুট খাবি? নাই, খেলাম। কটা বাকি রে? আরে সারা পুরো লাইন লেগে গেছে বিলুদা, কি হয়েছে কে জানে। বুড়ো কচি জোয়ান সব একসাথে মরেছে। আজ রোববার তো, সব একসঙ্গে ছুটি নিয়েছে। না না, ছুটি কেউ নেয়নি, ওই তো শ্মশানে মাত্র দুখানা ডুম। দুজনে মিলে 11-12 খানা মরা সামলাতে পারে, তুই হেল্প কর না। দেখ কি যে বলো না মাইরি, বাঙুনের ছেলে মরা পড়াবো। আমাদের কত নম্বর রে? 7 না 8। আমাদের বডি পুড়তে পুড়তে সন্ধে। বুঝলাম, আর গোটা দিনটা শ্মশানেই কাটবে। তোরা সব ওখানে আছিস তো, মধ্যে আবার কেউ ঢুকে না পড়ে? না না, চিন্তা করো না, আমি রাজু পিন্টু সবাই আছি। এই অন্তু আর শ্যামল কোথায় রে? অন্তুদারা তো পেছনে বটতলায় বসে আছে। শ্যামলদার কোনো বাওয়াল হয়েছে নাকি গো? কারোর সঙ্গে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে একা। অন্তুদাকেও দেখলাম, শ্যামলদা কি বোঝাচ্ছে কেসটা কি বলো তো? যে বুড়োটা মারা গেছে, হ্যাঁ, শ্যামলা সকালেই জানতে পেরেছে ওটা ওর আসল বাবা। কি বলছো মাইরি, নিজের বাবা? কিন্তু শ্যামলদা, শ্যামলদার বাবা তো গ্রামের বাড়িতে থাকতো জানতাম। ওটা পরের বাবা, তুই এখন যা বড্ড বাজে বকছিস। বিলুদা সত্যি বলছো তো? আমার কথা বিশ্বাস না, শ্যামলকে গিয়ে জিজ্ঞেস কর। ওর বাড়িতে থাকি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ সালা, থাকিস তো তাও ওই মামার দয়া, চাকর বাকরের মতো নিজের বাড়ি নয়, ন্যাং ন্যাং করে ঘুরছিস। হ্যাঁ শ্যামল, এসব কথা কেন বলছিস, ছাড় না। ছাড় না মানে তোর সঙ্গে তুই ছাড়তে পারতিস? ফালতু বলবি না। বুঝতে পারছি, দেখ নাক গলাবি না, একদম বলে দিলাম, আমার ছাড়া আমি বুঝে নিচ্ছে কেউ নাক গলাবি না সালা। চাকেলু খুব ভালো কথা, কিছু বলবো না আমি, তোর ঝামেলা তুমি রাজা। ফুল আর কাপড় কিনে 12 টাকা 75 পয়সা ফিরেছে। কিছু বলবি না? আর কিছু কেনা বাকি আছে? না সব কেনাকাটি হয়ে গেছে।
আগে জানলে কিছু টাকা পয়সা খাইয়ে মেসোমশের বডিটা লাইনে আগে ঢুকিয়ে নেওয়া যেত। কোন মেসোমশাই? কেন, তোমার বাবা যিনি মারা গেছেন উনি তো তোমার অরিজিনাল বাবা। আমি বলিনি, বিলুদা বলেছে। আমার কি হলো? বিলুদা বলল যে বুড়োটা মারা গেছে সে নাকি শ্যামলদার অরিজিনাল বাবা। আমি কি করে জানবো? ঢপ দিচ্ছে তাহলে ভাব বিলুটা কেমন হারামি। তোরা দোকান তোরা জিনিস মাইরি। ওকে ওকে নো বাবাল, বাল তো তুই শুরু করলি। আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা আমাদের জীবনে গায়ে হাত তোলেনি, ফট করে গায়ে হাত তুলে দিল বেফালতু। আই দেখ, এই সেন্টু খেয়ে যাস না। কি যে সেন্টু খাওয়া? কি করেছিস, কি করেছিস? তুই কিছু করিস নি? আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে জানিস, কতদিন বাড়ি যায় না। আমাদের গাঁটা হেবি সুন্দর, তার চেয়ে সুন্দর আমাদের বাড়িটা। আমার বাপটার ওই বুড়োটার মতো হাঁপের টান আছে। কোনদিন সর্বশালা পড়ে গেছি, কোনদিন বাড়ি যাই না। ভেসে যায় চলে যায় অস্থির অজানায়, ভেসে যায় চলে যায় দূরে সুদূরে সুজন রে। আমরা 100টা ঠাকুর দেখবো, ঠিক আছে? বিলু, ও বিলু,
আমার সোনা ছেলে। আমি বিলু, কখন থেকে ডাকছি, উত্তর দিচ্ছ না কেন? ঘুমাইলে উত্তর দিব কি কইরা, কি হইছে? কিছু না, রাজ রাতে ডাকস কেন? পারি না রে বাবা। তোমায় উঠতে হবে না, তুমি ঘুমো। শরীর খারাপ লাগে? না। তাই কি হয়েছে তোর? ইস, কাটিয়া টুকা গন্ধ বাইর হইতেছে। সারামারে হারাম জাদা, ছাই পাঁচ গুলান খাইছস? স্যার আর খাবো না, তোমাকে ছুঁয়ে বলছি। মিছা কথা কইস না, তোমার আমার সিনা আছে। চেনই যখন, একই কথা বলো কেন? কেন কই, বুঝলে তো হইয়াই যাইতো। এসব খারাপ অভ্যাস, জীবনে কষ্ট পাবি। থাকুম না যখন, তখন এই কথার মানে বুঝবি। থাকুম না মানে? কোথায় যাবে তুমি? যাবো আর কই, তোর বাপ মা যেখানে গেছে তাগো তো তারা আসিল। আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি, কোথাও না। এইবার একখান বিয়া কর, পয়সা গুলার ভরসে না দিয়া সংসার কর, দেখবি মন ঠান্ডা হইছে। কাগজ পেপার
এই জায়গাটা বেশ ভালো লাগে। মন মেজাজ খারাপ থাকলে এখানে এসে বসি মাঝে মাঝে। আমার একটা সত্যি কথা বলবি অন্ত? কি? আমার অভিনয় তো কেমন লাগে সত্যি করে বলবি কিন্তু? ভালো হবে আমার দ্বারা। কি যে বলো তুমি, বিকাশ দা তো সবসময় বলেন তুমি অনেক দূর যাবে। বিকাশ দার কথা বাদ দে, তোর কি মনে হয়? আমারও তাই মনে হয়। ভাবছি সমীর দার সঙ্গে একবার যোগাযোগ করব। সমীর দা মানে? ওই যে রে, সেদিন রিহার্সালে এসেছিল না, আরে দাঁড়িয়ে আছে, বিকাশ দার বন্ধু। ও হ্যাঁ 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 হ্যাঁ, ক্যামেরাম্যান হিসেবে সমীর দার খুব নামডাক হয়েছে এখন। বলছিলেন কতগুলো ঠিকঠাক ছবি তুলি ওনাকে দিতে, এখন তো অনেক সিরিয়াল হচ্ছে। ভাবছি কালকে একবার কলকাতায় যাব ছবি তুলতে। যাবি? তুমি সিরিয়াল করবে? হ্যাঁ, কেন সিরিয়াল খারাপ নাকি? কত মেয়েই তো আজকাল সিরিয়াল করছে। তাছাড়া বাসন্তীপুরে যে ছোট্ট গ্রুপ থিয়েটারে অভিনয় করে কি লাভ বল? কজন চিনবে আমাকে? লাইনটা খুব নোংরা দোলা দি তো, সার্ফ এক্সেল হ্যায় না? তুই এত ছেলে মানুষ না। শোন, কালকে 10টা লোকালটা ধরব, ভুলবি না কিন্তু, ঠিক আছে? তো হাতের লেখাটা কিন্তু জব্বর বাস, আমার তো স্যার লেখাপড়াই হলো না। এখন তো এখানে নাইট স্কুল হয়েছে, ভর্তি হতে পারিস তো ভাই? তুইও পারিস মাইরি, এই বাসে স্কুল, হেডমাস্টার যাওয়ার বয়স হয়ে গেল, তাতে এই ভালো আছি। শুধু নিজের একটা অটো হলে, এছাড়া মালিকের অটো দে না, লেবার বেশি, পয়সা কম, লাভ নেই। নিজের একটা অটোলে জমে যাবে মাইরি বল। হ্যাঁ, 2 বছর উদমা খাড়ো, তারপর পয়সা করে জমিয়ে বিয়ে করবি না রে। সবার আগে বাবা মাকে নিয়ে আসবো, তারপর নতুন পাড়ার দিকে একটা ভালো দেখে বাড়ি ভাড়া নেব, একটা বান্দা থাকবে, রোজ বিকেলবেলা ওই বারান্দায় আমি আর মামনি বসে চা খাবো আর গল্প করবো। অনিমনটা কিন্তু কাকার দীঘাতেই করবো, সমুদ্র আমার 1 ঘর লাগে। মামনি রাজি হয়ে যাবে বল, দীঘা যেতে? তোর বিয়ের কথা বলছিলাম তো। তুই একটা কাজ কর, টস করে দেখ। কোথায় যাচ্ছিস? ভেরি গুড, আরেকটা পশ্চার, ওকে, নড়ো না নড়ো না নড়ো না, একটু স্থির হও, ওকে, স্মাইল, গুড, ওকে, স্টাডি, ভেরি গুড, আরেকটা, ভেরি নাইস। ভালোই হয়েছে বল ছবিগুলো? তাই তো মনে হয়। মনে হয় বলছিস কেন, ভাল লাগেনি তোর?
না। কেন? জামা কাপড়গুলো বোধহয় একটু ঠিকঠাক করলে ভালো হতো। রাগ হচ্ছে? আমার রাগে আর কি বা যায় আসে বলো। ধর যদি যায় আসে কি? তোমার লজ্জা করলো না জামা কাপড়গুলো পরতে? ছবিগুলো কোথায় দেব? যেখানেই দাও না কেন। না না না, কোথায় দেওয়া হবে ছবিগুলো বল। ওই তো ওই সিরিয়ালে, আবার কোথায়? ওখানে ওরকমই চায়। মোটেও না, তোমার নিজের ব্যাপারে কোনো বিশ্বাস নেই। যদি তুমি বিশ্বাস করতে যে সত্যি সত্যি অভিনয়টা করতে জানো, তাহলে এগুলো করতে হতো না তোমায়। বাঘ মারতে গেলে শুধু বন্দুক নিয়ে গেলে হয় না অন্তু, কার্তুজও লাগে। খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আসবো, এসো। সরি আমার দেরি হয়ে গেল একটু। সবাই এসে গেছে? হ্যাঁ বিকাশ দা, সবাই এসে গেছে। শতদল নাট্যোৎসবের আর কতদিন বাকি? এই 18-19 দিনের মতো। আমি কালকে সংস্কৃতি সংসদে যাচ্ছি, আমাদের নামটা উইথড্র করে নেব। কেন? লোক আসিয়ে লাভ নেই বলে? স্টেজে ওঠার মতো অবস্থায় নাটকটা আছে বলে তোমার মনে হয়? না, সে তো রিহার্সাল করে নিলেই হয়। রিহার্সালটা হচ্ছে কোথায়? আপনি না আসলে রিহার্সালটা কোথেকে হবে বিকাশ দা? এই তো সেদিন 45 মিনিট আপনার জন্য অপেক্ষা করতে করতে আমরা চলে গেলাম, আমি আর অন্তই তো ছিলাম। আমি যদি আজকে মরে যাই নাটক বন্ধ হয়ে যাবে? সেটা তো অন্য কথা বিকাশ দা। না, অন্য কথা নয়। কোনটাকে তাহলে ডেডিকেশন বলবে তোলা? শিল্পকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে। শুনুন বিকাশ দা, অ্যাক্টিংটা ভালোবাসি তাই করি, অত শক্ত শক্ত কথা আমি বুঝি না, ব্যাস। সেটাই তো মন দিয়ে করলে পারতে। আমি এলাম না বলে বসপুকুরের মাটি গিয়ে রোমান্স না করে এখানে বসে নাটকটা নিয়ে পাঠটা নিয়ে আলোচনা করলে তো পারতে। বাবা, সব খবরই তো রাখেন দেখছি, স্পাই লাগিয়েছেন। বাজে কথা বলো না দোলা। আপনি বাজে কথা বলছেন বিকাশ দা। শুনুন, আমি বসপুকুর যাবো না তালপুকুর যাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমার বাবা না করালে আমি পাত্তা দিই না। তার মানে দলের স্বার্থের তুলনায় তোমার স্বার্থটা অনেক বেশি। শুনুন, আমি কোনো দলে নেই, ঠিক আছে? মানে? মানে আমি দল ছেড়ে দিচ্ছি আজকে এক্ষুনি। এটা কি তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, ফাইনাল। হেই, আয়। কি হলো? আয় না, ঠিক আছে এখানে। আরে বাবা মা কেউ বাড়িতে নেই, আয়। এই শোন, ফালতু ন্যাকামো করিস না তো, এমনিতে মেজাজ গরম হয়ে রয়েছে, ভেতরে যেতে বলছি, চল সাইকেল ঢোকা। চিনি কম না বেশি? মোটামুটি। জানতাম তুই আসবি। কৃষ্টিকল্প কেন ছাড়লাম জানতে এসছিস তো? আমার খুব খারাপ লাগছে দোলাদি। কেন রে? আমার জন্য তোমায় জল ছাড়তে হচ্ছে, আমাদের মেলামেশাটা বিকাশ দা ঠিকভাবে নিচ্ছেন না, তাই জন্যই তো। বিকাশ দা আমার গার্জেন নাকি? তুমি দল ছেড়ে ঠিক করো নি দোলাদি। দল ছেড়ে নয়, বল বিকাশ দত্তকে ছেড়ে। দেখো ওই নাট্যসবটা কত বড় একটা স্কোপ ছিল, কত গ্রুপের কত লোকজন তোমার অভিনয় দেখত। হ্যাঁ, তারপর কোনো এক বিশাল নাট্যকারের চোখে পড়ে যেতাম, আমার জীবনটা একেবারে ভরতে যেত। এই যে নাট্যোৎসবে যে সমস্ত গ্রুপগুলো আসছে না, তারা সবাই একে অপরের জেরক্স কপি। প্রত্যেকটা দলে ওই বিকাশ দত্তর মতো একজন করে ডিরেক্টর আছে, যারা চাকরি বাকরি সব কিছু ঠিক রেখে সন্ধ্যেবেলা একটু একটু নাট্য চর্চা করে আর মেয়ে মানুষ কচলায়। যারা ওদের বিশ্বাস করবে সব গেল ফুল মায়ের ভোগে। তা তুমি সেটা একদিনে বুঝলে? বুঝেছি অনেকদিন আগেই, বিকাশদাকে আজ বোঝালাম।
শোন একটা কথা মনে রাখি শুনতু, একটা সিঁড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না ওই ওপরে ওঠার ইচ্ছেটা চলে যায়, বুঝলি? তুমি যেটাকে ওপরে ওঠা বলছো সেটা সেটা আসলে নিচে নামা, অতঃপতন। ঠিক বলেছিস, সেই জন্যই তো দেখিস না স্টেজে লোকে দাঁড়ায় আর সিরিয়াল সিনেমায় নামে, নাপতেই থাকে। আমি চলি। আমার উঠানামা নিয়ে তুই এত চিন্তিত কেন? তুই খুব ভালো, কাল আমি কলকাতায় যাচ্ছি, সুমিতা একটা বাড়ি ঠিক করেছি ওখানেই থাকবো। জয় বলো মা সরস্বতী আবার এসেছে, পাড়ায় পাড়ায় উৎসবের আজ হাওয়ায় উঠেছে, জয় বলো মা সরস্বতী আবার এসেছে, হলুদ শাড়ি পূজোর হাওয়ায় ফুটে উঠেছে, গাঁদা ফুলের মালা গেঁথে ও মামনি মামনি ও মামনি মামনি, প্রেমের ছোঁয়া লেগেছে, জিগারে জিতাম রে জিতাম জিগারে জিতাম, জিগারে জিতাম রে জিতাম জিগারে জিতাম, লাজুক লাজুক লাল ঠোঁটেরা মুচকি হেসেছে, গাছের ডালে ডালে দেয়াল টুনি রঙে ভরেছে, লাজুক লাজুক লাল ঠোঁটেরা মুচকি হেসেছে, গাছের ডালে ডালে দেয়াল টুনি রঙে ভরেছে, বলো সরস্বতী মা কি জয়, খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধে ভরেছে, আরে ভোগের থালায় টোপা কুলাম সত্য রয়েছে, খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধে ভরেছে, জিগারে জিতাম রে জিতাম জিগারে জিতাম, জিগারে জিতাম রে জিতাম জিগারে জিতাম, পাড়ায় পাড়ায় উৎসবের আজ হাওয়ায় উঠেছে, গাঁদা ফুলের মালা গেঁথে ও মামনি মামনি ও মামনি মামনি, প্রেমের ছোঁয়া লেগেছে, বলো সরস্বতী মা কি জয়, আসছে বছর আবার হবে নতুন নতুন আবার হবে, হলুদ শাড়ি হতেই হবে মুচকি হাসি হবেই হবে, দেওয়াল টুনি আবার হবে লাচু লাচু আবার হবে, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়, বেগুন ভাজা হতেই হবে, খিচুড়ি হবে, সুন্দরীরা হতেই হবে, সরস্বতী মা কি জয়।
সেদিন জামাটা ভীষণ সুন্দর ছিল। কিছু বলছো? বলছি জামাটা যেটা পরেছিলে সরস্বতী পূজার দিন সেটা ভীষণ ভালো দেখতে ছিল। সানগ্লাসটাও শুনতে পাচ্ছো? পাচ্ছি। সানগ্লাসটা কোথায় কিনেছো গো? পুতুর দোকান। ভীষণ স্মার্ট লাগছিল তোমায় পরে। তাই? হ্যাঁ ভীষণ। তোমাকেও হলুদ শাড়িটা পরে দারুণ লাগছিল। অবশ্য রোজই লাগে। থ্যাংক ইউ। এই দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ? জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট। কিন্তু আমি দুষ্টুমি করলে কিন্তু হবে না বলে দিচ্ছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? তার এক মিনিট ধরো। হ্যাঁ এবার বলো। জয় করো, 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 জয় জয় লোকনাথ। তোকে স্মার্ট বলেছে? বলেছে মামনি, কতবার বলবো তোকে? তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর মাথাটা গেছে রে। এখন তো ওকে বলতে শুনেছিস? শুনছি। আই তোর বিশ্বাস হচ্ছে না তো? কেন তোর বিশ্বাস হচ্ছে না? কেন শোন, প্রেম ভালোবাসার মধ্যে গরিব বড়লোক থাকতে নেই, লেভেলের ব্যাপার, লেভেলের ব্যাপার, পুরোটা মনের ব্যাপার, বুঝেছিস? হয় হয় দিল দিওয়ানা বিন সজনা কে মানে না, ये पगला है समझाने से समझे ना। সারা মুই জানতে চটকে দিল। এ সারা নিশ্চয় নেশা ভাঙ করছে, তাহলে পাগলা কুত্তায় কামড়েছে তোকে। চলে গেল। ভালো লাগছে কি? জামাটা পরে আমায় স্মার্ট দেখাচ্ছিল। What? আমি হঠাৎ তোমার জামা কাপড় নিয়ে এত কথা কেন বলতে যাবো বলতো? বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ, বাড়ির সামনে তো। ঠিক আছে তুমি পরে বলো। আরে তো মহা ঝামেলা, কিসের লজ্জা? কাল তুমি কলেজ যাওয়ার সময় বলছিলে না সরস্বতী পুজোর জন্য জামাটা পরে আমার হেভি দেখাচ্ছিল, তাও তুমি জিজ্ঞেস করলে সানগ্লাসটা এটা কোথায় কিনেছি। আমি বললাম পদু। পদু? ও শ্যামলদা প্লিজ, আমি ওটা মোবাইলে কথা বলছিলাম। মোবাইল? হ্যাঁ মোবাইলে, হ্যান্ডস ফ্রিতে কথা বলছিলাম। এই যে হ্যান্ডস ফ্রি, তাই তুমি ভেবেছো তোমার সঙ্গে কথা বলছি? সত্যি? আরে পাঠমানে ভালো রেজাল্ট হলো বলে বাবা কিনে দিল না মোবাইলটা। সত্যি এরকম পাগলামো কেন করছিস? মিছিমিছি কষ্ট পাচ্ছিস? তা মিছিমিছি মিছিমিছি বলছিস? যদি আমার মনের অবস্থাটা একবার বুঝতিস। বুঝতে পারছি তো। দেখ ভাই, যেটা হবার নয় সেটা নিয়ে ভেবে কোনো লাভ আছে? মামনি অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, তেমন অন্য কারোর সঙ্গে ভাবতে পারছি না আমি। হ্যাঁ তোকে ভাবতে পারো না, তুই যত খাবি চল চল। এই শামুন চল খাবি চল, আমি এসে দেখে ছাড়বো, দেখবো শালা। তোকে শুধু আমাকে একটু হেল্প করতে হবে।
আমাকে? হ্যাঁ, তেমন কিছু না, তুই শুধু আমার সঙ্গে একটু থাকবি, ব্যাস। এই কিন্তু আমি না 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 করবি না। এই তুই কি সমস্ত পাগলামো করছিস বলতো? আমার কিন্তু কিছু মাথায় ঢুকছে না। তুই কিন্তু বিলুকে বলবি না, লাচি বল তোর প্ল্যানটা কি বলতো। কি হচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। চুপ কর। তো সেন্টুদা, সেন্টুদা, সেন্টুদা কে? চুপ করবি? সেন্টুদা কে? আরে শ্যামলজি, কি খবর? চলছে বস। ইনি হচ্ছেন সেন্টুদা, এলাকার যে কোনো বাবা একাই সাল্টে নিতে পারে, বাসন্তীপুরের এক নম্বর দাদা। আর সেন্টুদা, এ হলো আমার বন্ধু অন্তু, মানে আমরা একসঙ্গেই থাকি। নমস্কার। হ্যাঁ শোনো, সব তেল মারতে হবে না, প্রবলেমটা কি বল? প্রবলেমে না পড়লে তো সেন্টু বিশ্বাসের কাছে কেউ আসে না শালা। না প্রবলেম মানে একটা মেয়ে, ওই ও সব মেয়ে ছেলে কেসে আমি নেই ভাই, ফালতু লাফড়া সব। না লাফড়া নেই, লাফড়া নেই, সিগারেট খাবে। মানে একটা মেয়েকে আমি ভালোবাসি, আর মেয়েটাও আমায় ভালোবাসে। বিয়ে করে ফেল শালা, প্রবলেমে কি আছে? হ্যাঁ প্রবলেম আছে, প্রবলেম আছে। কলেজে একটা ছেলে ঢুকে পড়েছে। এক ফুল দোমালি কেস। ঠিক আছে, মালটাকে পড়িয়ে পাড়িয়ে এলাকায় নিয়ে ভালো করে রোড়ে দেবো। না সব কিছু করতে হবে না, আমার প্ল্যানটা একটু অন্য। মানে দেখ মাল, দেখ মাল, দেখ। আরে বাস, এ তো একদম টাটকা মাল আছে গুরু, একদম চমকিলা বেগম। কারা আপনারা? কি চাই ভাই এখানে? তোর চুলবুলিকে চাই। এই চল তোল 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 তোল, নাও নাও নাও, মালকে নাও। কি হচ্ছে? এই সারা করবি না, একদম সারা কি করবি না? মারবো না সারা, পেট ফাড়ি দেবো, তাড়াতাড়ি আসবি। ওই আয় জানে মান, আরে তপাচ্ছ কেন? আমরা তো আছি। হ্যাঁ কি বকা, হাত দিবি না সারা সুয়ারের বাট। ওই ছাড় ছাড় বলছি ছাড়। তো রাত্রিরে কোথায় গিয়েছিলেন? দুধ আমার মারার কথা ছিল তো। এটা কি করলে? সংস্থাকে তো আয় দেখি। মামনি বিশ্বাস করো আমি, আমি অন্য রিকশায় যাচ্ছি। মামনি বিশ্বাস করো, আমার জামা আমার জামা। তুই জানোস না ছোট বটতলা রাস্তা খারাপ, কে তোরে কইছিল ওইখান দিয়ে আইতে? আমি কি করে জানবো যে ওখানে? তোমার বেশি ডানা গজাইছে না, কিছু বুঝি না আমি। মাইয়াটা যদি কিছু একটা হইয়া যায় তো তার খেসারত দিতা তুমি হারামজাদা? আচ্ছা ছাড়ু না, যা হবার তা হয়ে। তুমি থামো, রাস্তা থেকে তুই যাই না, কান দিছি তার ইজ্জত রাখছো। হিরো সাজনের ইচ্ছা হয়েছে, দিমু এখন কান পেসাইয়া কিরোগিরি বাইর করিয়া দিমু। কাইল ঠিকা তরে আর মামুনিরে লইয়া যাইতে হইব না, আমি ভানুরে কইয়া দিতাছি, ভানুর অটোতে যাতায়াত করব। যাই এখান থেকে।
যাই এখান থেকে অপদার্থ। ঠিক কথাই বলেছিস, বামুনের চাঁদে হাত বাড়ায় কেউ? আমি সেলাইছি বোকা, আমি ঠিক করলাম। সেলাই নিজেকে জুতো দিতে ইচ্ছা করছে। ঠিক আছে, যা হল হয়ে গেছে, ছেড়ে দে না। কিছু নেই, সবে সব বনাশ করেছে রে। পড়ে যাবি তো, সরি। কি হচ্ছে বল, আমাকে বল। তোর মামাকে বলে দিস। আচ্ছা আচ্ছা, মানিক সামন্তকে বলে দিস। হ্যাঁ বল। ছ মাসের মধ্যে আমি যদি একটা অটো নামাতে পারি, আমার নামে কুত্তা পুষবে। শ্যামল সরকারের ওয়াদা সালা, আমায় ছেড়ে দে। মা কালী দেবী বলছি, মা কালী দেবী বলছি। আমি আমি সালা মামনের দিকে ফিরে তাকাবো না, আমি দেখবো না। দেখিস, হ্যাঁ সেটাই বল। সালা অটো ড্রাইভারের সঙ্গে কখনো অটোর মালিকের মেয়ে প্রেম হয়? তুই বড় হলে দেশের প্রধান না, মুখ্যমন্ত্রী শালা হবি শালা। এটা শ্যামল সরকারের। আমি বলছি, আমি বলছি হবি তুই, আমি বলছি। এটাই কি মানিক সামন্তের বাড়ি? হ্যাঁ, কি ব্যাপার? আসলে আমরা তোমরা আয়া পড়ছ, তোমার নাম খানজান কি? আগে অজয়। আমার স্ত্রী শ্রীরাধা। থাক 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 মা, থাক থাক। এ মালপত্র সব এই নাকি আরো আছে? না, এই বাসা চিনতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, অসীম কাকু ডিরেকশন এঁকে দিয়েছেন। অসীম আমার অনেক পুরানকালের বন্ধু, ও রিকোয়েস্ট করলে তাই, নইলে ভাড়া দেওয়ানোর কোনো ইচ্ছা আমার ছিল না। এইটা আমার ভাই না, বীরেশ্বর। বিলু নমস্কার। তোমাকে ঘরখান দেখা দেই বিলু। ওগো মালপত্তর গুলান ব্যবস্থা করো, কেমন? আমি করে দিচ্ছি, আসো আসো। আগে তো দেখিনি। টাইম কল তো, জলের একটু অসুবিধা আছে, আসো। আমাগো এলাকায় দক্ষিণ খোলা ঘর পাওয়া বড় মুশকিল।
কাটতে রে তোর দাদা বৌডি খেলা চটপট এখন খাটের ব্যবস্থা করে ফেল পুরান বাড়ি তো মেঝেতে বিছানা করলে ঠান্ডা ওঠে খুব বাথরুমটা পাশে আসো বেলো হ্যাঁ তালা খান রাখ রে অনেকদিন বাদে এরম এক পিস বৌদি দেখলাম কামলাটা দেখেছিস পিঠটা তো এক ঘর বাজারে দামি পাঁটার কথা বলছি জানা দেখ তোরা চুপ কর না রে একটু হ্যাঁ এই দেখ সমানের তখন থেকে একটাই কথা বলে যাচ্ছি বিলুটা একটু কাজ করতে দিবি শান্তিতে সরি সরি আর বলবো না কি করে রে ছেলেটা কে জানে কি করে বউটাকেও কিছু করে বলে তো মনে হলো না ও পেরে উঠবে না টাট্টু ঘোড়া লাগবে টাট্টু ঘোড়া বিলু বাবু হেই টাক 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 কে আগে আমি একটু দরকার ছিল ও ভেতরে আসুন না আসুন আসুন আমাদের একটা ফ্যান ভাড়া করতে হবে মামাবুকে বলতে উনি বললেন আপনার চেনা শোনা আছে তাই হ্যাঁ কোনো ব্যাপারই না হ্যাঁ আপনি বসুন না দাদা বসুন থাক আর আমাকে মানে আমাদের কাউকেই বাবু টাবু বলার দরকার নেই হ্যাঁ ঠিক তাই মানে বয়সে আমরা সকলেই আপনার থেকে ছোটই হব আমি অন্তু শ্যামল বসুন না না এখন থাক আসলে খুব টায়ার্ড তো ও সেই ভালো আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন পরে তো আবার দেখা হবে বৌদি ঘুমিয়ে পড়েছেন ওই আর কি ও কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন আমাকেও কাল সকালেই ফ্যানের ব্যবস্থা হয়ে যাবে মাসে ৫০ নেয় আর ৩৫ করে দেবো যান আজ তাহলে আসি অনেক ধন্যবাদ হ্যাঁ বৌদিকে ছেড়ে আমাদের সঙ্গে কি আর থাকতে ইচ্ছে করে মালটা কি করে সেটাই জানা হলো না কি হলো রে কাল ভাবছি একবার দীপকদার কোচিংটা ঘুরেই আসবো শুনছো শুনছো লাইটটা একটু নিভিয়ে দাও না এইবার করবে শ্যামল রে আর পাচ্ছি না রে ও শ্যামল 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 কি বৌদি ঠিক মতো লাগিয়েছে ফ্যানটা আই ফ্যানটা ঠিক মতো লাগিয়েছিস এই তো লাগাচ্ছি তাহলে বৌদি লাগানো হয়ে গেল খুশি তো হ্যাঁ ওকে কত টাকা দিতে হবে ফ্যানের জন্য এক পয়সাও না মাসে প্রথমে ৩৫ টাকা ধরিয়ে দেবে না 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 গদাই দা ৬ মাসের টাকা অ্যাডভান্স এসেছে চুকাত অ্যাডভান্স গদাইয়ের সঙ্গে আমি কথা বলে নেবো তাহলে এখনই কথা বলে নাও
বলছি তো বলে নেবো, বাজে নাবোকে নিজের কাজটা কর না। না মানে বলছিলাম যে আমার কাছে টাকা আছে, আমি ওকে দিয়ে দিই। আরে দাঁড়ান না আপনি। আরে কি মুশকিল, উনি দিতে চাইছে তোমার কি? তুই ফ্যানটা লাগাবি, ফালতু ফালতু গলাদের কাছে খেসে খাবো আমি। দাদা কোথায়? পড়াতে গেছে। স্কুলে পড়ান? না টিউশনি করেন। টিউশনি? বাহ দারুণ লাইন। আমাদের পাড়ায় আছে জগাদা, মাত্র দুটো ছাত্র নিয়ে শুরু করেছিল জানেন। আজ শিয়ালদা স্টেশনে গিয়ে জিজ্ঞেস করুন জগাদার কোচিন, সবাই এক কথায় দেখিয়ে দেবে। কোন জগাদা? আবার কথা বলে, দাদা কি পড়ান? ইংরেজি। ইংরেজি? বাহ তাহলে নিশ্চয়ই আপনারা ইংরেজি কাগজই পড়বেন। মানে? কাগজ পড়বেন না, আমার আর কি ওই পেপার ম্যাগাজিনের ব্যবসা, তাই সকালে আপনার ঘরে প্রথম কাগজটা আমিই দেব। না মানে আমরা এখনো কিছু ঠিক করিনি। ঠিক আছে ঠিক আছে, যখন খুশি তখন নেবেন। হয়ে গেছে। হ্যাঁ নেমে নাম নাম নাম। এবার সিঁড়ি সরা। দাঁড়িয়ে আছে তো, সরাবো কি করে? যা বলছি কর না, ঝুলবে নাকি? বড্ড বাজে বকে ছেলেটা, সরা। আরে কি করছেন? একটু দেখে নি। নেমে আসুন, লেগে যাবে। লাগবে না লাগবে না, আরে এককালে ব্যায়াম টায়ামের অভ্যেস ছিল তো, এসব জিনিস ঠিকঠাক দেখে নেওয়া ভালো, দুম করে খুলে টুলে গেলে বিপদ। ফার্স্ট ক্লাস। এটা না ফ্যান ফেলো না, কিছু শোনা যাচ্ছে না। একটা বিড়ি খাও। টিউশনি করে সংসার চালায় কী করে বলতো? ক পয়সা হইবে ইনকাম? টিউশনি করে কিন্তু মালটা তুলেছে দাদা, ভালো ছয় মেরেছে। তুই কী করে জানলি? ওসব স্কিম আমার পুরো জানা আছে, পুরো সিনটা চোখের সামনে ভাসছে। শ্রীরাধাকে পড়াতে গেছে অজয়, বাড়িতে কেউ নেই। পলাশির যুদ্ধের প্রাক্কালে বাংলা বিহার উড়িষ্যার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান বর্ণনা করো। কি হলো, কি করছো, ছাড়ো প্লিজ। প্লিজ মানে কি? কেউ এসে পড়বে, ছাড়ো। কেউ আসবে না, একটু আদর করো। অজয়দা ছাড়ো না, আজকে আজকে না করো না। অজয়দা আজ নয় প্লিজ। কেন নয়? যা লোশনি হয়ে গেল, ছাড়ো, মোমবাতি জ্বালাতে হবে। মোমবাতির দরকার নেই, বিছানায় চলো। মানে না, আই লাভ ইউ। অজয়দা আমার ভীষণ ভয় করছে। কি আছি, আমি তো আছি। টাট্টু করা। অজয়দা অজয়দা ব্যাস, পলাশির যুদ্ধ ছেড়ে বিছানায় যুদ্ধ শুরু হয়ে গেল। খাপে খাপ মন্টুর বাপ। তুই পানুলে? পানু আর লিখে কাজ নেই, এবার দেখবো লাইভ টেলিকাস্ট। তুই দেখবি? কীভাবে? তুই দেখবি কিনা বল না, আমার উপর ছাড়। হ্যাঁ আয়। কোথায়? আয় না, যদি ধরা পড়ে যাই। আয় না আমার সঙ্গে। আমি দেখতে পাচ্ছি না। উফ, পাটা দেখেছিস? মাখুম মাখুম পাটার পাটার এখানে এসব কি করছিস?
আমার কুর্সিটা কি হলো? গত পিঁপড়ে কিছু কামড়ে দিয়েছি রে, পিঁপড়ে কামড়ে দিলে আমি কি করবো? ধরা পড়ে যাচ্ছিলাম। কি হলো ভাই, যত সব পাগল সেই চরণেশু বাবা মা, প্রথমেই আমার প্রণাম নিও। আশা করি ঠাকুরের কৃপায় তোমরা কৌশলে আছো। ওটা কৌশল না কুশল হবে। তাই লেখ, আমি ভালো আছি। মালিকের গাড়ি চালাচ্ছি তাই ছুটি ছাটা নেই, খাটনি বেশি ইনকাম কম। তাই ঠিক করেছি এবার একটা নিজের গাড়ি কিনব। কথাবার্তা মোটামুটি পাকা, কিন্তু কি হলো থামলি কেন বল? আরে শালা বুড়ো বাবার কাছে কতবার টাকা চাওয়া যায় বল দেখিনি, অতি চার কাটার মতো জমি পড়ে আছি, সেটা বেঁচে দিল তো। তাহলে চাস না টাকা, এখন ছেড়ে দে, পরে জমলে কিনিস। আরে ফেঁচাতা গাড়িটা তোর দিনে থাকবে, চাবুক গাড়ি আছে, পয়সা কামালে জমি জিরে তাবার হয়ে যাবে। তুই লেখ দেখি কত দূর লিখেছি। ওই ভাবছি এবার নিজের একটা গাড়ি কিনবো, কিন্তু হ্যাঁ আমার কাছে সেরাম টাকা কড়ি নেই। তোমার ফোন। আমার? হুম আসছি। হ্যালো, এই দোলাদি। হ্যাঁ হ্যাঁ বলো, কেমন আছিস? ভালোই আছি। বাবা এরকম গম্ভীর কথা বলছিস কেন, এখনো রেগে রয়েছিস? না না। আচ্ছা শোন না, সামনে রোববার সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে ওই ধর্মতলার নিশিদিন হোটেল চিনিস তো, হ্যাঁ ওইখানে 206 নম্বর ঘরে এসে আমার সঙ্গে দেখা করবি, আর্জেন্ট। কেন বলো তো? উফ, যা বলছি তাই করবি। তোর জন্য একটা ভালো খবর আছে। কি? কিসের খবর? সেটা দেখা হলেই জানতে পারবি, ভুলবি না কিন্তু। সামনে রোববার 14 তারিখ। হ্যালো 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 হ্যালো, এই শোন না অন্তু,
এই শোন, ব্যাটারি ফুরিয়ে এসেছে আমার মোবাইলে। এই অবশ্যই আসবে, কিন্তু ভুলবি না। হ্যালো হ্যালো, বান্ধবীর নাম খান কি? দোলা, দোলা চৌধুরী। দোলা ওই দেবরাজের মাইয়া, থিয়েটার করে? হ্যাঁ, আমাদের কৃষ্টিকল্পে। হ্যাঁ, সে আবার তোমার বান্ধবী হইল কবে থেকে? তোমার থেকে তো বয়সে বড়। না, আমি দিদি বলি। চাকরির চেষ্টা করো, মায়ের রোজগার আর কতদিন খাইবা? তোমার বাপের আমরা খুব শ্রদ্ধা করতাম। আমার এখানে থাকো যতদিন খুশি, অসুবিধা নাই। নিজের পায়ে খাড়াও। মেসমশাই, তুমি না মানে ওই কত মাসের কাগজের টাকাটা? মাসের মাঝখানে টাকা নিতে আসো, পারো বটে তোমরা। আসলে আসতে পারিনি তো, তাই দাঁড়াও। যত সব ঝামেলা, কত কত? ওই 183 টাকা। কিছু বলবে না? কি দোলাদি, এ কি চেহারা হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। তোমার এই অবস্থা কি করে হলো? আমি তোর কাছে ফিরে যেতে চাই অন্তু, আমি তোর কাছে ফিরে যেতে চাই। দোলাদি, আমাকে নিয়ে যাবি তোর কাছে? আমাকে বিয়ে করবি অন্তু? দোলাদি, এসে গেছিস? আয়। কি রে, আয়। মদ খেয়েছ? তুই যে কি না অন্তু, একদিন পর এলি, অমনি মাতব্বরি শুরু তো। আয়। ও এক মিনিট, বলেছিলাম না আপনাকে? আচ্ছা আচ্ছা, যার একটা চাকরির দরকার, মনে রেখেছি।
আরো 10 বোতল খেলেও মনে রাখতে পারি। চলুন না ঘরে। এই উচি উচি। এই শোনো, তুমি বলেছো বরুণ শাহ একটা ছেলে চাকরি করে দিতে পারবে না। ওর ভবিষ্যৎ তৈরি করে দেব আমি। বদলে একটা হামি। এত অসম্মান তৈরি হয়ে নিন না প্লিজ, তাড়াতাড়ি আসুন। অন্ত, অন্ত, আমি আর এভাবে থাকতে পারছি না। প্রত্যেক মানুষের একটা সহ্যের সীমা আছে। থাকতে পারছো না, থেকো না, তা তো বলবেই। বাড়ি থেকে যখন তোমার হাত ধরে একা করে বেরিয়েছিলাম তখন তখন বলেছিলাম, বারবার বলেছি, তখন তো তুমিও কত বড় বড় কথা বলেছো। তুমি নাকি আমার হাত ধরে গাছতলায় গিয়ে দাঁড়াতে পারবে, বলনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না যে 3 মাসে একটা চাকরিও জোগাড় করতে পারবে না তুমি। আশ্চর্য, চাকরি পাচ্ছি না তো আমি কি করব? চেষ্টা করছি না আমি? গোড়ার ডিম করছো। কোন জন্মে তোমার জামাইবাবু একটা চাকরি জোগাড় করে দেবে সেই আশাতেই বসে থাকো? উনিও তো চেষ্টা করছেন, সেদিন তো তোমার সামনেই বললেন। বিশ্বাস করি না। শোনো শ্রীরাধা, এত কথার তো কোনো দরকার নেই। চলো কাল সকালে যাই, দুজনে মিলে ডিভোর্স ফাইল করি। তা তো বলবে, রাস্তায় বের করে নে, সর্বস্ব ভোগ করে এখন ডিভোর্স। আস্তে কথা বলো, লোকজন শুনতে পাচ্ছে। শুনুক, এইভাবে রোজ রোজ আত পেটে খেয়ে অন্তত আমি থাকতে পারবো না। থেকো না বলছি তো। 100 বার থাকবো, কি করবে তুমি? তুমি রোজগার করে আনবে। 3 মাসে সংসারে দুদিন আর নিচে বেঁচে কিনা সন্দেহ। আজ পাউরুটি, কাল মুড়ি বাদাসা, পশু ছাতু। চুপ! কেন? একদম চুপ! কি করবে তুমি? চুপ না করলে কি করবে তুমি? কি করবে? আমাকে মারবে? মেরে চুপ করাবে? দরকার হলে তাই করব। কি বলে, কি বলে তুমি? আমাকে মারবে? আচ্ছা, তুমি আবার ওদের ঝামেলার মধ্যে যাচ্ছো কেন? মেরে ফেলো, মেরে ফেলো। বাসা খান আমার। তুমি দয়া করে চুপ করবে? বাকি ছিল, মেরে ফেলো। চুপ! অজয়, অজয়, কি শুরু করছো তোমরা? না মানে, দেখো অজয়, ঘরের মধ্যে তোমরা যা খুশি করো, এইসব তোমাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব ঝগড়া অশান্তি আমার এইখানে চলবো না, একদম না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এইসব করণে রইলে তোমরা বাড়ি সাইরা দাও। আসলে মামা বাবু, আমি কিচ্ছু শুনুম না। মা, তুমি হইলা গিয়া ঘরের লক্ষ্মী, এত অল্পে অধৈর্য হইলে চলে? আমি যখন তোমার মাইমারে বিয়া করছিলাম তখন আমারও কিছু ছিল না। হ, একটা ওই লোহার দোকানে খাতা লিখনের কাম করতাম, বুঝলা? কাইল আমরা একটু বাইরে যাইতেছি, পরের সপ্তাহে ফিরুম। আমি জানা এসে না শুনি তোমরা এরকম ঝগড়া অশান্তি আবার করছো, আর যদি তাই করো আমার বাড়ি সাইরা দাও। বাইচা থাকো মা, সাবধানে যাইবা। আসি। বাইচা থাকো, বাইচা থাকো, সমুদ্রতে যাইবা, সাবধানে যাইবা। হ্যাঁ রে বাবা, তখন থেকে এক কথা বলি। আরে ঠিক আছে, উঠো উঠো, দেখিবা দেখিবা, ভালো থাকো। কেমন? তোমরাও ভালো থাকো। আর মা, মালতীকে বলে দিয়েছে একবেলা এসে রান্না করে দিয়ে যাবে। বিলু, ঠিক আছে মা, খামু তো আমি আর বিলু। বাবা, বাড়িটা দেখা করিস, দিম মারে দেখিস কেমন। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আসি মা। নাও ওটা দাদা, ঠিক আছে। আরে সমুদা, চিঠি আছে গো, তাই? এই নাও, আর একটু আছে গো, দাঁড়াও। দুটো? হ্যাঁ না, আসি গো। হ্যাঁ ঠিক আছে। অতনু গুপ্ত, শ্যামল সরকার। বাবা, তুই মক্কেলের চিঠি একসঙ্গে? চিঠি আই হে, আই হে, চিঠি আই হে। কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ ওই একটু, চলো। বালিশ,
চিঠি আই হে আই হে চিঠি, এটা আপনার। অন্তু এটা তোর, দেখ সাইজ দেখে মনে হচ্ছে হেভি কিছু হবে। দেখ দেখ দেখে দেখে না না কিসের চিঠি রে? ফাইনাল ইন্টারভিউ চিঠি, ম্যান ম্যাক্সি থেকে কালকে ইন্টারভিউ। আরে ফাটিয়ে দিয়েছো কাকা, এটা লাগাতেই হবে বস। 570 জনকে ওরা ডেকেছিল, হ্যাঁ, সেখান থেকে আরো কমিয়ে মাত্র 5 জনকে ফাইনালি ডাকতে বলেছিল। এটা হয়ে গেলে না, 3টে ভ্যাকেন্সি আছে আছে হয়ে যাবে না? আরে হবে মানে আলবাত হবে, আলবাত হবে। শ্যামল কিরে কি হলো? এই শ্যামল কি হলো রে? বাড়ি থেকে টাকা পাঠাতে পারবে না, বাবার অসুখের জন্য জমিটা আগেই বাঁধা দেওয়া হয়ে গেছে। আরে কই বাদ নেই মামা, তোর কাছে কত টাকা আছে বল? সাতের মতো। ব্যাস তাহলে তো হয়েই গেছে। হ্যাঁ দেখ না, আমার চাকরিটা একবার হতে দে, তোর টাকাটা জোগাড় করতে ম্যাক্সিমাম 3-4 মাস লাগবে। কত দেবে জানিস? ট্রেনিং পিরিয়ডে 5 আর কনফার্ম হয়ে গেলে 8। আরে তুই তো বড় লোক গুরু। এই ভাই এরকম করছে, যা আগে চাকরিটা হতে দে। হ্যাঁ শ্যামল, এই মন খারাপ করছে তোমারই ভালো লাগছে না? মামা শোন না, আজকে আমাদের একটা ইন্টারভিউ আছে তো। হ্যাঁ মানে অজয় শ্রীরাধা, কালো তো ঝগড়া হলো তো, আজ দেখি দুজনে হাসি হাসি মুখ করে বেউ বেউ করতে যাচ্ছে। শ্রীরাধা গো উফ, যা এর সঙ্গে ইন্টারভিউ কি সম্পর্ক তোর? আরে এই ইন্টারভিউ মানে অন্য ইন্টারভিউ, এখানে ইন্টার মানে ভেতর আর ভিউ মানে দৃশ্য, বুঝলি? কি বলছিস বল দেখি। ঘুমোর দিনের পর বিকেলে বৃষ্টি, রাতের বেলা কি হবে বুঝতে পারছিস? মাখো মাখো দৃশ্য, আর আমরা সেটা দেখব লাইভ টেলিকাস্ট। না আমি কিন্তু গাছে পাশে উঠতে পারবো না। যা বলছি মন দিয়ে শোন, আমি লিটনের দোকানে গিয়ে ড্রিল মেশিনটা নিয়ে আসছি, তারপর দেয়ালে একটা ছোট্ট ফুটো, ব্যাস সিনেমা চালু। তার মানে তোমার দেয়ালে ফুটো করে পাশে তোদের লজ্জাশরম বলে কিছু নেই নাকি রে? আহা লজ্জা, একি লজ্জা, মরি লজ্জা। এই সারা তোরা দুটো না পুরো অসুস্থ, সচরাচর কিছু বুঝিস না মাইরি। ডাক্তার তাকে ভালো ভালো কথা বলছি। হ্যাঁ আপনার কি বাঁকা ছোট সারা শীঘ্র পতন, অধপ পতন নাকি বজ্র পতন? তাহলে এক্ষুনি চলে আসুন ডাক্তার আর বৈদ্যরাজের কাছে, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। আরে কি করছিস? বেরো 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 বেরো, ফুটো বলেই ঝামেলা, বেরো বেরো দেওয়ালে ফুটো তাতে বাবা। গায়ে ঘামাচ্ছি, গায়ে ঘামাচ্ছি বলছি। কি মারি কি করছিস? কেলা ধরে বাবা লাগে তার। বলছি পাশে আর একটা ফুটো করে দেনা, দুজনে একসঙ্গে দেখবো। অত খায় না, ভাগ করে দেখবো। কি হয়েছে? কিছু না। কিছু না, ওই শ্যামল লোকনাথ বাবার একটা ছবি টাঙাবে তাই দেওয়ালে ফুটো করছি। তা ছবি টাঙানোর লিগা দেওয়ালে ফুটা করতে রাখবো? তা পেরে একটা গুজবো কোথায়? তোমার মাথায় সব ব্যাপারে বুড়ির নাক গলানো চাই। জানি না বাবা, কি যে করস তোরা, মানিকটাও বাড়িতে নাই। আরে বন নরগুলার বন রাবি যেন আরো বাড়ছে। দরকারে বুড়ি সব শুনতে পায়, এটা একটা জোরে চালিয়ে দে তো। চা
হয়ে গেল বেড়ানো? হ্যাঁ। বাবা, কি ব্যাপার, আজকে স্পেশাল কিছু আছে নাকি? না। ভালো ভালো। আরে রাত নশীলি হে, কি হচ্ছে? চুপ চুপ, আমি দেখবো। কিছু মাচাপি হচ্ছে রে, একটুখানি কই। বাত নেই, দিনের বেলা তো আলো নেবানোর কোনো ব্যাপার নেই, যখন খুশি তখন দেখব। ফুটোতে চোখ রাখলি সিনেমা চালু। আপনি ওখানে গেলেন কি করে? কেন উড়ে উড়ে তুমি ওখানে কি করছো? এখানে এসো আমার কাছে। আসবো, কিন্তু কি করে সে আমি জানি না। তাড়াতাড়ি এসো এসো, আর যে ভালো লাগছে না তোমাকে ছাড়া। কিলো কিলো
দিলে দাও। একসঙ্গে বাঁচব, ভালোবাসব, কিন্তু বাঁচতে গিয়ে ভালোবাসাটাই ক্রমশ মরে যাচ্ছিল। তাই চলে যাচ্ছি, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কি হয়েছে? ওই ফুড পয়জন, বোধহয় কিছু আজে বাজে খেয়ে ফেলেছিল। দেখুন, তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু, এখনো বেঁচে আছে। এ তো মুখ দিয়ে গ্যাঁজা বেরোচ্ছে, সুইসাইড কেস মনে হচ্ছে, পুলিশ কেস হবে। আরে দূর মশাই পুলিশ কেস, ওসব কেস পরে সামনে নেবো, আপনি আগে ভর্তি করুন না। না না, আগে পুলিশ। ভালো মুখে হচ্ছে না, না ভর্তি কর সালা, নালে গোটা পাড়া উঠিয়ে এনে তোমার হাসপাতাল মায়ের ভোগে করে দেবো সালা, ভর্তি কর। নার্স, স্ট্রেচার। পাড়া বাজারে নটা 47, তো দেরি হয়েছে, তুই যা। হ্যাঁ, এরপর তো ইন্টারভিউটা মিস হয়ে যাবে, আমরা তো আছি, তুই যা বেরিয়ে পড়। চা না, না মানে যেতে ইচ্ছে করছে না। তোর চাকরি? ও শালা কপালে থাকলে ঠিক জুটে যাবে, একটা সার্টিফিকেট দিয়ে দেবো, হ্যাঁ বেরো, জোগাড় হয়ে যাবে না একটা। হ্যাঁ, এই যে দাদা, ভর্তির টাকাটা ডাক্তারবাবু জমা করে দিতে বললেন। কত টাকা দাদা? 4,500 টাকা। 4,500? যাই, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসি। অটো তো হলো না, প্রাণ দুটো মাছুক, আমি যাই। এই ছেলে মেয়ে দুটো পাগল নাকি বলতো, এইরকম কেউ করে? বুঝতে পর্যন্ত দেয়নি শালা, আবার কাব্যি করে চিঠি লিখেছে। বেলো, হুম, আপনাদের মধ্যে বীরেশ্বর বাবুকে? আমি। আপনি দুজন পেশেন্টকে এখানে ভর্তি করিয়েছেন? হ্যাঁ করেছি। হুম, কে হয় আপনার? দাদা বৌদি। কেসটা তো সুইসাইড কেস, আমাদের ইনফর্ম করেননি কেন? সুইসাইড কেস আপনি জানলেন কি করে? পাড়ার লোকেরা তো তাই বলছে, আমাদের কিছু না জানিয়ে আপনারা। এখন জানানোর সময় পাইনি, ওদের প্রাণটা বাঁচানো আগে জরুরি ছিল। এসব কেসে কত জটিলতা হতে পারে তার কোনো ধারণা আছে? কাউকে বাঁচানোর জন্য যদি আমার জেল হয় তো হবে। বাবা, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছেন দেখছি, কি করেন? সেটা জেনে আপনার কি লাভ? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন, কি করেন? বাড়ি বাড়ি কাগজ দিই, আপনাদের বড়বাবু আমাকে খুব ভালো করে চেনেন। থামা, খবরের কাগজ আলা আবার বড়বাবু দেখাচ্ছে, সমাজ সেবা হচ্ছে না? এই এটাকে ভ্যানে তোলো তো। দাঁড়ান, আমার আরেকটা পরিচয় আছে, আমি মানিক সামন্তর ভাগ্নে। মানিক সামন্তর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, লোকাল কাউন্সিলর ছিলেন। আপনি মানিক সামন্তর ভাগ্নে? হ্যাঁ। মানিকবাবু কোথায়? পুরী বেড়াতে গেছেন, পরের সপ্তাহে আসবেন। ইনি? ও আমার বন্ধু অন্তু। পেশেন্টদের অবস্থা কীরকম? 24 ঘন্টার আগে তো কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, কালকে একবার আপনারা থানায় এসে দেখা করবেন,
আচ্ছা চলো। তোর সাহস আছে মাইরি, আমার সালা পুরুষ দেখলি না কেমন? ঘুম পাচ্ছে না? হ্যাঁ খেয়ে না, তোরা খা। আরে আমরা তো খেলাম, আমি আসামুল একটু আগে রুটি আলুর দম খেয়ে এসেছি। আমার একদম খিদে নেই। কটা বাজে এখন? এই 12:30 মতো। যাই একবার খোঁজ নিয়ে আস। এই আমি দেখছি, ঠিক আছে খেয়ে নে খেয়ে নে। সালা মশা দেখো, তার মধ্যে গুঁড় যা হয়েছে না, ঢালবে মনে হচ্ছে। কি ভাবছিস? আমি সত্যি খুব নোংরা না? নোংরা নোংরা হ্যালো 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 এখন তু কি বলছি? ওরা ভালো আছে। কি হচ্ছে? ওরা ভালো আছে, ডাক্তারবাবু বললো। হো, আর তোর টোটাল খরচ হচ্ছে সব মিলিয়ে 9,625 টাকা মতো, আর 1,500 টাকা আমি তুলতে পারবো। ও বাকিটা হয়ে যাবে, চিন্তা করিস না, আমি ম্যাচ করে দেবো। ঠিক, আরে গুরু শিয়ালার জন্য পুরো জান দিয়ে দেবো। Do 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 do.